এত বড় স্ক্রিনে মানে জোস লাগছে আমার মনে হয় অ্যাট লিস্ট ওদের ক্যামেরা ওয়ার্কটা ভালো অসাধারণ ভেরি অ্যাকশন ফুল আর খুব ভালো লাগছে মুভিটা এই মাসে একবার হিন্দি ছবি আনাটা আমিও চাই যে আসুক অ্যাকশন গুলো খুব ভালো ছিল স্টোরি টেলিং সবকিছু সুন্দর ছিল আই এম আ বিগ ফ্যান অফ শাহরুখ খান অ্যাকচুয়ালি সো আমি প্রথমেই ভাবছিলাম যে এটা ইন্ডিয়া গিয়ে দেখবো বাট আমার মনে হয়েছিল সামহাও বাংলাদেশেও রিলিজ হবে তো আমি ওই পর্যন্ত অপেক্ষা করছি হল প্রিন্ট কোথাও দেখিয়ে নেয় ডাউনলোড করে সো আজকে দেখে ফেললাম অসাধারণ ভেরি অ্যাকশন ফুল আর খুব ভালো লাগছে মুভিটা জি গ্রাফিক্সে আসলে পার্থক্য কাহিনীতে একটু পার্থক্য অনেক যে আমাদের দেশেরগুলো একটু আনরিয়েল মনে হয় বাট যে ইন্ডিয়ানগুলো অনেক অংশে রিয়েল বলিউডের দিক দিয়ে অনেক আগে আছে পাঠান জিন্দা হ্যাঁ আসলে শাহরুখ খান বলতেই তো বুম হবে এটা অবশ্যই আর আমাদের দেশে মাসে একবার হিন্দি ছবি আনাটা আমিও চাই যে আসুক আমাদের দেশেরও যারা পরিচালক বা যারা শিল্পী আছে তারা ইন্সপায়ার হবে একটা বিগ স্কেলের মুভি আসলে বাংলাদেশে তো এত বড় স্কেলের মুভি দেখা যায় না নর্মালি ছোট ফ্যামিলি কন্টেন্ট নিয়ে করা এটা আসলে বিগ স্কেল একটা করা হয়েছে এই জন্য বেশি ভালো লাগছে এই মুভিটা ছবিটা ভালো ছিল আর আমি আসলে মুভি একটু কমই দেখি জাস্ট শাহরুখ খানের মুভি দেখে দেখছি নাহলে দেখতাম না আমার মনে হয় অ্যাট লিস্ট ওদের ক্যামেরা ওয়ার্কটা ভালো বাংলাদেশের মুভিগুলো থেকে অ্যাকশন বেটার অনেক ভালো ছিল আই লাইক ইট আমি বাংলাদেশের ছবিও তো দেখি না বাট আমি মানে ক্যামেরা ওয়ার্কটা ভালো এটা বলতে পারি মানে ইন্ডিয়ান মুভিতে বেশি ক্যামেরা ওয়ার্কটা ভালো আমরা তো ছোটবেলা থেকেই শাহরুখ খানের ফ্যান হয়ে আর বাংলাদেশ এবং ভারতের ফিল্মের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে যে লাইক বাংলাদেশের ফিল্ম বাংলাদেশের ফিল্মগুলো হচ্ছে লাইক একটু ক্যারিকেচারিস্ট লাগে আমার কাছে কেন জানি কিন্তু অন্যান্য মানে যেমন হাওয়া মুভিটা আবার ভালো ছিল কিন্তু মেইন স্ট্রিম যে মুভিগুলো সেই মুভিগুলো আমার আবার কেন জানি ভালো লাগে না বাট এই মুভিগুলো এই ভারতের মুভিগুলো এই শাহরুখ খানের যে মুভিগুলো এগুলো আমার কাছে খুব ভালো লাগে বিকজ অ্যাকশনগুলো খুব ভালো ছিল মেইনলি সাউন্ড ইফেক্ট ভিডিও কোয়ালিটি এগুলোতে পার্থক্য আছে আর হচ্ছে মেইনলি এগুলোতেই পার্থক্য লাগলো হ্যাঁ সিনেমা সুন্দর সিনেমা ভালো ছিল অ্যাকশন তারপর স্টোরি টেলিং সব কিছু সুন্দর ছিল আমার মনে হয় আনা উচিত আনলে সিনেমা হলে আসতেছে মানুষ যেমন আজকে চতুর্থ দিন সম্ভবত ছিল আজকেও মানুষ মোটামুটি 60% মানুষ ছিল সিনেমা হলে যেটা কোনো বাংলা সিনেমায় দেখা যায় না যে এতদিন পরেও এত মানুষ থাকে হলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মুভির অনেক পার্থক্য আছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক ভালো আর কি বাংলাদেশের যে হিন্দি মুভি অনেক ভালো বাট এত বড় স্ক্রিনে মানে জোস লাগছে অনেক কিছুই পার্থক্য আছে মানে মেকিং আলাদা মানে অনেক কিছুই আছে সব কিছু অ্যাকশন ওদের অ্যাক্টিং সব কিছুই হ্যাঁ গানগুলো আকাশপথ হ্যাঁ তুলনায় এটা তো আলাদা জনরা এটা আলাদা জনরা হ্যাঁ সব কিছুই আলাদা অনেক